হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা, কীভাবে কাটিং করতে হয় সম্পূর্ণ পদ্ধতি। সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা কাপড়টা নিয়ে নিচ্ছি, হালকা করে আয়রন মেরে নেবো কাপড়টায়। আয়রন মেরে দিচ্ছি, মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লম্বাটা হবে 14 ইঞ্চি, চেস্ট হবে 36 ইঞ্চি, ওয়েস্ট হবে 33 ইঞ্চি। এই হিসাবে আমরা কেটে দেখাবো। সর্বপ্রথমে আমরা ব্যাগটা কেটে নেবো, ব্যাগটা বের করে নেবো। কাপড়টাকে আমরা এরমভাবে একটা বাদ দিয়ে বিছিয়ে নেবো, বিছিয়ে দিয়ে সুন্দর করে আমরা আয়রনটা মেরে নেবো। আয়রনটা আমরা মেরে নিলাম, এবারে আমরা দাগ মারব। তো এবার আমরা প্রথমে দাগ মেরে নিচ্ছি, এই দাগটা সিধে মারব। এখান থেকে আমরা 14 ইঞ্চি, 14.5 ইঞ্চিতে আমরা মার্কিং করে নেব। দাগটা মেরে দিলাম। তো প্রথমে আমরা শোল্ডারটা 15 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি, গলার মাপটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, এখানে আমরা এই মাপটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, আলমন্ডের মাপটা। তো এটা স্কেলের সাহায্যে এটা সমান করে নেব। এবারে আমরা 9 ইঞ্চিতে নিচ্ছি, 4 9 36 36-এ দাগ মেরে নিচ্ছি। এটা আমরা 8 ইঞ্চি 200-এর মতো দিচ্ছি, এটা 33 ইঞ্চি মাপ। স্কেলের সাহায্যে এটাকে আমরা সেভ দিয়ে নিচ্ছি। এবার এটার সাহায্যে এটাকে আমরা স্ট্রেট করে নিচ্ছি। এই হয়ে গেল আমাদের ব্যাকে মার্কা মারা। এবার আমরা কাটবো, এবার আমরা কেটে নিচ্ছি। ম্যাক্সিমাম 1.5 ইঞ্চি মার্জিনটা রাখবেন লুজ টাইটের জন্য। এখানে একটা আমরা ন্যাচা মেরে নিচ্ছি, এখানে আমরা একটা ন্যাচা মেরে নিচ্ছি। তো এই হিসাবে আমরা ব্যাগটা কীভাবে ফেলে কাটবো দেখিয়ে দিচ্ছি। মাচা কাপড়টা ফেলেছি, এবার সামনেটা কাটছি, ব্যাগটা ফেলে ব্যাগটা আমরা ফেলে দিলাম। ফেলে এখান থেকে আমরা 2 ইঞ্চি এটা নিয়ে নিচ্ছি, নিচের মার্জিন সাইডেও ঠিক 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সেই হিসাবে আমরা কেটে নিচ্ছি 2 ইঞ্চি করে নিয়ে। এই কেটে নিলাম। তো সর্বপ্রথমে প্রিন্সেস করতে হলে নিচেরটা আগে ধরে নেবেন, 7 ইঞ্চিতে প্রিন্সেসটা 7 ইঞ্চিতে আমরা এটা ধরে নিলাম। এখান থেকে আমরা এটা 5 ইঞ্চিতে ধরে নিলাম। এখান থেকে আমরা বেস্টের মাপটা 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চিতে ধরে নিলাম। এখান থেকে আমরা এটা 4 ইঞ্চিতে ধরে নিলাম। তো এটাকে ঠিক এরকমভাবে আমরা মিলিয়ে নিলাম। এবার এটাকে আমরা কাটবো, এটাকে আমরা কেটে নিচ্ছি। এই হিসাবে এটাকেও ঠিক এই হিসাবে আমরা কেটে বের করে নিচ্ছি। এবার আমরা এই পজিশনটাকে আমরা ঘর গদির নিশান মেরে দেবো।
ঘরে ঘরে নিশান মেরে দিলাম, তাহলে এটাকে আমরা কেটে নেব। কেটে দিলাম, এই পজিশনটাকে আমরা ধরুন 2 ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম, 1.5 ইঞ্চি করে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি আমরা কেটে নেব। এটা সেন্টার যে আছে এখানে আমরা এখান দিয়ে শেপটা দিয়ে নেব। এবার আমরা এই পজিশনটাকে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর প্রিন্সেসের এটা আসছে। এই পজিশনটাকে বিছি আমরা, ঠিক এরমভাবে নিয়ে যে এটাকে আমরা বিছিয়ে আমরা এটাকে ফেলে একইভাবে কেটে দিচ্ছি। এখানে আমরা ঘরে ঘরে মেরে নিচ্ছি সাইডটা। সামনের তালপাতটা আমরা খেলে নেব। সামনের তালপাতটা খেলে নিলাম। গলার মাপটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে আমরা গোল গলা করবো 6.5 ইঞ্চিতে। কাটা হয়ে গেল গোল গলা। ব্যাকে আমরা নর্মাল গলা করে দিচ্ছি 4 ইঞ্চিতে। এই ব্যাক কাটা হয়ে গেল, সামনের গলা কাটা হয়ে গেল, ব্যাক কাটা হয়ে গেল, এটা সামনা কাটা হয়ে গেল। দেখুন কত সুন্দর শেপটা আসছে। এটা এর মধ্যে চলে যায়, এটা পজিশনটা এতটা ফুলে উঠবে। তো এরপর আমরা কাটবো হাত। চলুন হাতটা কেটে দেখাচ্ছি। কাঁচা কাপড়টা আমরা এরমভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে স্কেলের সাহায্যে এটাকে আমরা সমান করে নিচ্ছি। এখান থেকে আমরা 15 ইঞ্চি হাতের লম্বা দিয়েছে। দিলাম এখান থেকে 3.5 ইঞ্চি আমরা মাইনাস করবো। 15 ইঞ্চিতে দাগ মেরে দিলাম, এটাকে এই শেপে দিয়ে দেবো। 7-8 মৌরি নিয়ে নিচ্ছি। 12-11 ইঞ্চি মৌরি নিয়ে নিচ্ছি। এটা আরমোর দিলাম, এটা মৌরি, এটা আরমোর, এটা মৌরি। তো এই হিসাবে এটাকে আমরা কেটে নিচ্ছি। সাইডে ম্যাক্সিমাম 1 ইঞ্চি মতো মার্জিন রেখে আমরা এটাকে কেটে নিচ্ছি। এখানটা একটা ন্যাচারাল মেরে দিচ্ছি, এখানে একটা ন্যাচারাল মেরে দিচ্ছি। একইভাবে তালপাটটা আমরা কেটে নেব। তালপাটটা আমাদের কাটা হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।
কেন এরকম আমরা কাটিংয়ের আপডেট সিরায় আপডেট দিতে থাকি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।